আত্মীয় বাড়ি থেকে আর ফেরা হলো না বাড়িতে। রানীর বাজার মোহনপুরের উমা রানী দেবনাথের বয়স 45-এর উমা রানী দেবনাথ বৈষ্ণব ধর্ম গ্রহণের পরে উমারানী দেবনাথ গোস্বামী নামে পরিচিত হয়েছিল। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়ার অম্পি জমুনীতে জাতীয় সড়ক ক্রস করার সময় এক দ্রুতগামী তেলের ট্যাংকারের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে উমারানী। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা দেয়। প্রসঙ্গত, কল্যাণপুরের এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল উমারানী দেবনাথ ও তার স্বামী। বৃহস্পতিবার সকালে দুজনে একই সঙ্গে নিজের বাড়িতে ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে ঘাতক গাড়িটি প্রথমে পালিয়ে গেলেও পরে তেলিয়ামুড়া থানায় গিয়ে চালক আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। থেকে আইসি আই এখন বাস স্ট্যান্ডে আইসি। আমরা মনে করছি আমরা বাড়িতে তো মোহনপুর, আগরতলা মোহনপুর, রানীবাজার মোহনপুর, তো এখানে আইসি পরে আমরা আমি ক্রস হয়ে আইসি ব্যক্তি নিয়ে আমার সাথে সাথে আইতেছে আমাদের টাকা বাড়ি যাবা লাগিয়েছে। এটা কোন জায়গাটা দিচ্ছে? এটা ঘটনা এটা মোহনপুর মনে হয় 20 মিনিট আগে ও স্ট্যান্ডে আছে না, ও গাড়িটা যে আগরতল থামে রেখে এটা বরাবর রাস্তার পশ্চিম সাইডে। ওনার নাম কি? উমারানী দেবনাথ গোস্বামী। উনি কি বৈষ্ণব? হ্যাঁ। বাড়ি কোথায়? রানীবাজার মোহনপুর। ওনার বাড়ি? মারো আমারও আমার মিসেস। বয়স কত? 50-55। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।